सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। लाइटफेयर स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सबाई के स्वागत जानाच्छि। शाहजादपुर शाखा थेके आमी सानजिदा आहमेद। आशा करी सबाई भालो आछो। एखन आमी तोमादेर बांग्लादेश ओ विश्व परिचय विषय क्लास निते जाच्छि। गत क्लासे आमरा अध्याय एगारो शुरू करेछि। अध्याय एगारोर विषय छिलो बांग्लादेशेर क्षुद्र निकोष्टी। प्रथमे आमरा अध्याय एगारोर पार्ट एक शुरू करेछि। पार्ट एकेर विषय छिलो गारो जनगोष्ठी। आशा करी एई पार्टटी तोमरा खूब भालोभावे बुझते पेरेछो एबं भालोभावे मुखस्थ करेछो। आज आमरा सेई अध्यायेर पुनराबृत्ति सह किछु संक्षिप्त प्रश्न एबं काठामोबद्ध प्रश्न देखे नेब। ताहले चलो देखे नहीं ए पाठेर ओपर किछु संक्षिप्त प्रश्न। प्रश्न एक, कत बछर पूर्वे गारोरा बांग्लादेशे एसेछिलो? एर उत्तर हबे प्राय 4,500 बछर पूर्वे गारोरा बांग्लादेशे एसेछिलो। तारा तिब्बत थेके ए देशे एसेछिलो। प्रश्न दुई, गारोदेर सूर्य देवतार नाम कि? এর উত্তর হবে গারোদের সূর্যদেবতার নাম সালজং। তারা এ উৎসবে নতুন শস্য উৎসর্গ করে থাকে। প্রশ্ন তিন, গারো নারীদের দুইটি ঐতিহ্যবাহী পোশাকের নাম লিখো। এর উত্তর হবে গারো নারীদের দুইটি ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো এক, দকবান্দা ও দুই, দকশাড়ি। প্রশ্ন চার, গারোদের আদি ধর্মের নাম কি? এর উত্তর হবে গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারোরা খ্রিস্ট ধর্মাবলম্বী। প্রশ্ন পাঁচ, গারোদের নিজস্ব ভাষার নাম? এর উত্তর হবে গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। তারা এ ভাষাতেই কথা বলে থাকে। প্রশ্ন ছয়, গারোদের প্রধান উৎসবের নাম কি? এর উত্তর হবে গারোদের প্রধান উৎসবের নাম হলো অনগালা। এই উৎসবে তারা সূর্য দেবতাকে পূজা করে থাকে। প্রশ্ন সাত, গারোরা কোন কোন এলাকায় বসবাস করেন? এর উত্তর হবে গারোরা ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাট ও এর আশেপাশে এলাকায় বসবাস করেন, তবে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ জেলায় কিছু সংখ্যক গারো রয়েছে। প্রশ্ন আট, মায়ের পরিচয়ে গারোদের বংশ গড়ে ওঠে কেন? এর উত্তর হবে নারীরাই গারো সমাজের প্রধান এবং সম্পত্তির অধিকারী হয়, তাই মায়ের পরিচয়ে গারোদের বংশ গড়ে ওঠে। প্রশ্ন নয়, গারোদের ঐতিহ্যবাহী খাবার কিভাবে তৈরি হয়? এর উত্তর হবে গারোদের ঐতিহ্যবাহী খাবার বাঁশের কোরল দিয়ে তৈরি হয়। এই খাবারটি খেতে অত্যন্ত সুস্বাদু। প্রশ্ন দশ, গারোরা ওয়ানগালাতে অর্ঘ্য নিবেদন করে কেন? এর উত্তর হবে গারোরা ওয়ানগালাতে তাদের সূর্য দেবতাকে সন্তুষ্ট করার জন্য অর্ঘ্য নিবেদন করেন। এটি সাধারণত শস্য ওঠার সময় হয়ে থাকে। প্রশ্ন এগারো, গারোরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কেন? এর উত্তর হবে গারোরা তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সে সময় তাদের অস্ত্র ছিল শুধু মিল্লাম। প্রশ্ন বারো, গারো পরিবারে মাতা কিভাবে ভূমিকা পালন করে? এর উত্তর হবে গারো পরিবারে মাতা প্রধান কর্তা হিসেবে ভূমিকা পালন করেন। গারোরা মাতৃতান্ত্রিক সমাজে বসবাস করেন। প্রশ্ন তেরো, নকমান্দি বলতে কি বুঝো? এর উত্তর হবে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করত যা নকমান্দি নামে পরিচিত ছিল, তবে বর্তমানে অন্যান্যদের মতোই তারা বাড়ি তৈরি করে। প্রশ্ন চোদ্দ, গারো সমাজ ব্যবস্থায় দল, গোত্র ও বংশ কিভাবে গড়ে ওঠে? এর উত্তর হবে গারো সমাজ ব্যবস্থায় মায়েদের সূত্র ধরেই দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। গারোরা সাধারণত মাতৃতান্ত্রিক সমাজে বসবাস করে। প্রশ্ন পনেরো, দুইজন গারো বীর যোদ্ধার নাম লিখো। এর উত্তর হবে
দুইজন গাঢ় বীর যোদ্ধার নাম হলো টগান নেংমিংজা, দুই সোনারাম সাংমা। এবার আমরা দেখে নেব কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন। প্রশ্ন এক, গাঢ়দের ভাষার নাম কি? গাঢ় পরিবারকে মাতৃতান্ত্রিক বলা হয় কেন? গাঢ়দের খাবার ও পোশাক সম্পর্কে চারটি বাক্য লিখো। প্রশ্ন দুই, গাঢ়দের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? তারা এই উৎসব পালন করেন কেন? গাঢ়দের ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে চারটি বাক্য লিখো। প্রশ্ন তিন, গাঢ়রা কোথা থেকে বাংলাদেশে এসেছেন? ওয়ানগালা উৎসবে গাঢ়রা নতুন শস্য উৎসর্গ করেন কেন? গাঢ় সমাজ ব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লিখো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অনুশীলনীগুলো তোমরা সুন্দরভাবে তৈরি করে দেখাবে। পরবর্তীতে এই পাঠের ওপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।